পাসপার্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম চারিদিকে সবুজ গাছ এবং রং বেরঙের ফুলে ভরা একদিনের জন্য ছুটি কাটানোর বেস্ট গ্রাম্য রিসর্ট বনবিথি রিসর্টে কিভাবে যাবেন, কিভাবে বুক করবেন। সেখানে আমি স্ট্যান্ডার্ড রুম, টেন্ট, প্রিমিয়াম রুম সম্বন্ধেও বলেছিলাম। যদি ফুল ভিডিওটা দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। একটা কথা বলা হয়নি, আপনারা যদি সুইমিং পুলে নামার জন্য সুইমিং কস্টিউম নিতে চান তাহলে 150 টাকা দিয়ে কিন্তু নিতে হবে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওর শেষে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক নতুন রেস্টুরেন্ট বনভোজ। রিসর্টে এন্ট্রান্স করার পরেই বাঁদিকে দেখতে পাবেন সুইমিং পুল। সুইমিং পুলটা পেরোলেই আপনি রিসর্টের আর একটা সাইড দেখতে পাবেন, চলুন সেটার ভিউটা একবার দেখুন। রেস্টুরেন্টে ঢুকেই বাঁদিকে দেখতে পাবেন এই রেস্টুরেন্টের ম্যানেজার দাদা বসে আছেন, ভীষণ ভালো ব্যবহার, তিনি সব কিছু নিজের হাতে দেখাশোনা করেন। ওনাকে রেস্টুরেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করলে উনি বলেন December 2022 এই রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে এবং যদি আপনি রুমেও লাঞ্চ অর ডিনার এর জন্য অর্ডার করেন তাহলে সেটারও সার্ভিস দেওয়া হয়। আমি ইভিনিং স্ন্যাক্সে একটু চিকেন রেশমি কাবাব এবং ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, টেস্ট খুব ভালো ছিল। লাস্টে এক কাপ চা খেয়ে রুমেই ডিনারের জন্য বাটার নান এবং চিকেন ডাক বাংলো অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপর রাতের বনবিথি রিসর্টের ভিউ দেখার জন্য বেরিয়ে এসেছিলাম রেস্টুরেন্ট থেকে। রাতের ভিউ দেখতে কম সুন্দর লাগছিল না, দেখুন কিছু স্ন্যাপস। রাতের ডিনার শেষ করেছিলাম চিকেন ডাক বাংলো এবং বাটার নান দিয়ে। আমি মেনু কার্ডেরও কিছু স্ন্যাপস দিলাম, এছাড়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
আজকে ব্রেকফাস্ট করেই চলে যাব। এখানে 10:30টার মধ্যে চেক আউট করতে হয় এবং চেক ইন টাইম এখানে 11:30টায়। তো আমি রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এখানে ব্রেকফাস্ট বুফে সিস্টেমে দেওয়া হয়। যদি আপনি নাইট স্টে করেন তাহলে আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং সেটা আনলিমিটেড। আর যদি আপনি ডে আউটিংয়ের জন্য যদি আসেন তাহলে আপনাকে পার হেড 350 টাকা দিয়ে ব্রেকফাস্ট নিতে হবে এবং ব্রেকফাস্ট মেনু ডেইলি এখানে চেঞ্জ হয়। আজ তাহলে এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে। যদি আপনাদের কিছু জানার থাকে অর আমি মিস করে গেছি, সো আমাকে ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করবেন অর এখানেও কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বেল আইকনটিকেও অন করে রাখবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব তখন আপনি যেন নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংকস, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।